নবী মূসা আলাইহিসসালামের জামানায় উলুল আজম একজন নবী, সম্মানিত একজন নবী, নবী মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, ইলাহি আসকিনা গাইসাক ওয়ানসুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির উদাই ওয়াশুয়ুখির রুকাই ওয়ালবাহাইমির রুতাই। আয় আল্লাহ, শিশু বাচ্চাগুলোর দিকে তাকায় দেখেন, ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে। আল্লাহ তাকায় দেখেন বৃদ্ধ মানুষগুলা কান্নাকাটি করতেছে। আয় আল্লাহ তাকায় দেখেন পশুগুলা চিৎকার করতেছে, বৃষ্টি হচ্ছে না। রব্বুল আলামিন বৃষ্টি দেন, বৃষ্টি দেন। আল্লাহ জানায় দিলেন নবী মূসা, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু আরবাঈনা সানা, এমন এক গুনাহগার তোমাদের মাঝে আছে 40 বছর ধরে নাফরমানি করেছে, ওই নাফরমান যদি চলে না যায় আমার বৃষ্টি হবে না, রহমত আমি দেব না। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কাজ কি, এত মানুষের মধ্যে কেমন করে আমি ডাক দেব? আল্লাহ বললেন, মিন কান্নিদা ওয়া মিনাল বালা, তোমাদের দায়িত্ব হচ্ছে শুধু একটু ডাক দেওয়া, আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে কানে কানে ডাকটা পৌঁছে দেওয়া। জোরে করে আল্লাহু আকবার। এবার নবী মূসা আলাইহিস সালাম আর দেরি করে নাই, একটা ডাক দিলেন, আইয়ুহাল আবদ আল আসিফ আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু আরবাঈনা সানা, যে 40টা বছর ধরে নাফরমানি করলাম, উখরুজ মিন বাইনা যুহুরিনা, ও তখনই চলে যা, ফাবিকা মুনিয়ানাল মাতর, তোর কারণে বৃষ্টি বন্ধ হয়েছে। খুব রাগান্বিত হয়ে বললেন নবী মূসা আলাইহিস সালাম, 40 বছরের গুনাহগার, 40 বছরের নাফরমানি করা ব্যক্তি, মাথা নত করে দিলেন, আল্লাহ 40টা বছর ধরে নাফরমানি করেছি, আল্লাহ এটা আমি জানি আর আপনি জানেন, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার সবার কাছ থেকে আপনি এতদিন গোপন রাখলেন, এখন যদি আমি উঠে চলে যাই সব মানুষগুলা বুঝে ফেলবে আমি ওই নাফরমান, আমি তো আপনার নালায়েক এক গোলাম, আমি বড় নালায়েক, বড় অন্যায়কারী, বড় অপরাধী, উঠে চলে গেলে সবাই চিনে ফেলবে, বুঝে ফেলবে, মালিক আমার আল্লাহ, যদি আমি না যাই ছোট্ট ছোট্ট বাচ্চা গুলা কষ্ট পাচ্ছে, বোবা জন্তু গুলা কষ্ট পাচ্ছে, দাড়ি পাকা বৃদ্ধ মানুষগুলা কষ্ট পাচ্ছে, তা তো হয় না রে মালিক, হয় না আল্লাহ, আর দেরি করতে চাই না, আমি আপনার কাছে তাওবা করতেছি, আল্লাহ জীবনে আর কোনো দিনের জন্য অন্যায় অবিচার জুলুমের দিকে যাব না। বলেন আল্লাহ আকবার। যেই না তাওবা করেছে তৎক্ষণাৎ বৃষ্টি শুরু হয়েছে। নবী মূসা আলাইহিস সালামের মতো নবী বলতেছে, আল্লাহ কার কারণে আপনি বৃষ্টি দিলেন? আল্লাহ বলেন, নবী মূসা যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার একটা বারের তাওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। নবী মূসা আলাইহিস সালাম এবার বললেন, আল্লাহ এক নজর আমি লোকটাকে দেখতে চাই, কে ওই ব্যক্তি যার 40 বছরের গুনাহ এক তাওবাতে আপনি মাফ করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে বললেন, নবী মূসা শোনো, আমি আমার গোলামকে তখন লজ্জা দেই নাই, আমার গোলাম যখন নাফরমানি করেছে, গুনাহ করেছে, অন্যায়
তোমাকে আমি দারোগা বানায় পাঠাই নাই, আমি তোমাকে বলি নাই অমুক বাড়িতে অমুক ঘরে গুনাগার থাকে, তার সঙ্গে আমি অভিমান করেছি, আমার কাছে সে মাফ চেয়েছে, এখন কি আমি লজ্জা দিব যখন আমার গোলাম তাওবা করে আমি আল্লাহর কাছে ফিরে এসেছে। একটা বার যদি নবী মুসা আলাইহিস সালামের উম্মত তওবা করে মাফ পেয়ে যায়, আপনি আমি যদি আজকে তওবা করে জেনে মাফ করে দিবেন, ক্ষমা করে দিয়ে কাছে টেনে নেবেন, তিনি কে? যতজন এখন আমার সামনে বসা আছে, অনেকেই এমন আছি আজকের মাহফিলে আসছি, ফজরের নামাজটা পড়িনি, জোহরটা পড়ি নাই, আসরটা পড়ি নাই, মাগরিবটা পড়ি নাই, এশা পড়ি নাই, না পড়ে আজকের মাহফিলে আসছেন। মনটাকে একটু প্রশ্ন করেন, আপনার হার্ট 1,00,000 বার পাম্প করতেছে, কতবার? 1,00,000 বার পাম্প করতেছে, কে করাচ্ছেন? এখন যদি আল্লাহ বলে বক্তা তোর ওয়াজ বন্ধ, যদি আমি হার্ট স্ট্রোক করে ফেলি, হার্টের মধ্যে যদি ব্লক পড়ে যায়, আমি যদি অসুস্থ হয়ে যাই, ডাক্তার বলে দিবে আর চিল্লায় ওয়াজ করা যাবে না। আল্লাহ যদি এই মুহূর্তে বলে গোলাম বন্ধ, সব নেয়ামত বন্ধ হয়ে যাবে। এই 1,00,000 বারের জন্য যদি একবার করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে বলতে বাধ্য করতে, আমি আপনি বাধ্য হয়ে যেতাম, যিনি এত বড় নেয়ামত বিনামূল্যে দিয়ে দিয়েছেন, তিনি কে? করোনা আসার পরে মানুষ টের পেয়েছে অক্সিজেন কত দামি, বুক ফুলে গিয়েছে, একটা শ্বাস নিতে পারে না, অক্সিজেনের দাম কত প্রতিনিয়ত, এক এক দিনে আমার আল্লাহ তার এক একজন গোলামের জন্য 8,640 লিটার অক্সিজেন যিনি আমার আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন, তিনি কি? এবার চিন্তা করেন, আমাকে আপনাকে একটা কিডনি দিন, আরেকটা কিডনি রিজার্ভ রেখে দিন, একটা কিডনি দিয়ে প্রতিদিন 1,500 লিটার, 1-2 লিটার না 1,500 লিটার রক্তকে যিনি ফিল্টারিং করাচ্ছেন, আমাকে আপনাকে সুস্থ সবল রেখেছেন, তিনি কে? সে আল্লাহ নাফরমানি করতেছে, গোপনে গোপনে অনেক নাফরমানি করে ফেলেছেন, আজকে আল্লাহরে বলেন আল্লাহ এই জমিনে দিন কায়েম হতে আমার জন্য দেরি হবে না, আল্লাহ আমি দিন কায়েমের জন্য আমার জীবন দিয়ে চেষ্টা করব, আপনি যদি দিন কায়েমের জন্য চেষ্টাকারী সৈনিক হতে পারেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি আপনাকে জান্নাতের মালিক বানাতে দেরি করবেন না, তিনি কি? আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখকে আল্লাহ জাহান্নামে দিবে না, একটা চোখ হচ্ছে আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চোখটা আল্লাহর জন্য কাঁদবে, আল্লাহর জন্য চোখের পানিগুলো ঝরঝর করে ছাড়বে, ওই চোখের মালিককে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন, তিনি কে? ওই চোখটাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ হারাম বানায় দিবে। আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, এই জমিনে দিন কায়েমের জন্য যেই চোখ রাত জেগে পাহারা দিবে, ওই চোখটাকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন, তিনি কি? আল্লাহ।